হেই বন্ধুরা, আজ কোনো মুভি এক্সপ্লেন না। আজ আমি হাজির হয়েছি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মোস্ট পাওয়ারফুল ভিলেন ওয়ান অ্যান্ড অনলি থ্যানোসের অরিজিন ভিডিও নিয়ে। জানি জানি থ্যানোসের কাজ কারবার অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, মানে এন্ড গেমের সাথে সাথে তার কাহিনীও সমাপ্ত হয়েছে। কিন্তু তাও ক্যাং দ্য কনকারারের অরিজিন ভিডিওতেই আমি বলেছিলাম MCU এর প্রথম তিনটি ফেসের মেন ভিলেন ছিল এই থ্যানোস, যার ব্যাক স্টোরি MCU তাদের কোনো মুভিতেই ঠিকমতো তুলে ধরেনি। তাই ভাবলাম এত বড় একটি ভিলেনের ব্যাক স্টোরি আমাদের কিছুটা হলেও জানা দরকার, যে কারণেই আমার এই ভিডিও। ওকে, তো ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বংউড। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স যেহেতু তাদের কোনো মুভিতেই থ্যানোসের অতীতের কোনো ঘটনা দেখায়নি বা বিস্তারিতভাবে জানায়নি, তাই এই ভিডিওতে আমি তার অতীত সম্পর্কে যে সমস্ত ঘটনা আপনাদের সামনে তুলে ধরব সেটা পুরোটাই মার্ভেল কমিক্সের উপর ভিত্তি করে। কিন্তু কমিক্সের গল্প শোনার আগে চলুন না আরও একবার দেখে নিই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে থ্যানোসকে আমরা কোথায় কোথায় দেখেছিলাম। আশা করি MCU ফ্যান যারা রয়েছেন তারা তো ইনফিনিটি স্টোন দেখা মাত্রই বুঝে গিয়েছিলেন থ্যানোস ইজ কামিং। কিন্তু MCU থ্যানোসকে অত তাড়াতাড়ি প্রেজেন্ট করেনি, তারা তাকে প্রপারলি স্ক্রিনে আনার আগে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তার রেফারেন্স ও ক্যামিওই দেখিয়ে যাচ্ছিল। যেমন সর্বপ্রথম 2012 সালে যখন দ্য অ্যাভেঞ্জার্স মুভিতে সমস্ত সুপার হিরোরা অ্যাসেম্বল হয়, তখন মুভি রিলিজ হওয়ার আগেই আমরা অনেকেই ভেবেছিলাম এই মুভিতেই মেন ভিলেন হতে চলেছে থ্যানোস। কিন্তু না, মুভি রিলিজ হওয়ার পর আমরা দেখতে পাই ওই মুভির মেন ভিলেন লোকি, যদিও লোকির পিছনে ছিল সেই থ্যানোসই, কিন্তু পুরো মুভির কোনো অংশেই তাকে সেভাবে দেখা যায়নি। শুধুমাত্র মুভির পোস্ট ক্রেডিট সিনেই থ্যানোসের একটি লুক দেখানো হয়েছে, যেটা দেখেই ফ্যানেরা আরও শিওর হয়ে গিয়েছিল বিগ ড্যাডি ইজ কামিং। এরপর পুরোপুরি অপ্রত্যাশিতভাবে আমরা থ্যানোসকে দেখতে পাই 2014 সালে মুক্তিপ্রাপ্ত গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি ভলিউম 1 মুভিতে। কিন্তু এখানেও সেই দু একটি সিনই মাত্র, যেখানে সে রোনানকে কাজে লাগিয়ে পাওয়ার স্টোন উদ্ধার করার চেষ্টা করে। তারপর আবারও তাকে দেখতে পাই 2015 সালে মুক্তিপ্রাপ্ত অ্যাভেঞ্জার্স এজ অফ আলট্রন মুভির পোস্ট ক্রেডিট সিনে, যেখানে সে তার ইনফিনিটি গাউন্টলেট পরে জানিয়ে দেয় সে আসছে। আর এরপর থেকেই ফ্যানরা অপেক্ষা করছিল বড় কিছু দেখার জন্য, যেটা প্রায় 3 বছর পর 2018 সালে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার রূপে আমাদের সামনে হাজির হয়, যে মুভিতে ফ্যানেদের হতাশা শেষ ছিল না। কারণ এই মুভিতেই আমাদের ফেভারিট সুপার হিরোদের এক এক করে পরাস্ত করে লাস্ট পর্যন্ত জয়ী হয় থ্যানোস। কিন্তু মুভির রুলস অনুযায়ী হিরোদেরই তো সবসময় জয়ী হওয়ার কথা, তাই পরের বছরই মানে 2019 সালে মুক্তি পায় অ্যাভেঞ্জার্স এন্ডগেম, যেখানে সমস্ত সুপার হিরোরা একত্রিত হয়ে অবশেষে থ্যানোসের চ্যাপ্টার শেষ করে। তো এই ছিল মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে থ্যানোসের অধ্যায়, যেখানে থ্যানোসের অরিজিন সেরকমভাবে আমাদের সামনে তুলেই ধরা হয়নি। শুধুমাত্র এটুকুই আমাদেরকে বোঝানো হয়েছে তার নিজের গ্রহ টাইটানে অতিরিক্ত পরিমাণে জনসংখ্যা বৃদ্ধির কারণে অনাহারে সবাই মারা যেতে শুরু করে, এবং এক সময় তাদের টাইটান পুরোপুরি জনশূন্য হয়ে পড়ে। আর পরবর্তী সময়ে সে যখন লক্ষ্য করে পুরো ইউনিভার্সেও জনসংখ্যা লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে, তখনই সে বুঝতে পারে তাদের গ্রহ ঠিক যেভাবে ধ্বংস হয়েছে পুরো ইউনিভার্সের ভবিষ্যৎও ঠিক সেই রকম হতে চলেছে। মানে এই পুরো ইউনিভার্সও এক সময় অনাহারে ধ্বংস হতে চলেছে, যে কারণে সে এই ইউনিভার্সের অর্ধেক পপুলেশন মিটিয়ে দেওয়ার প্ল্যান করে। আর সেই প্ল্যান মতোই সে এক এক করে ইনফিনিটি স্টোন উদ্ধার করে তার লক্ষ্য পূরণ করে। এই ছিল মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের তার স্টোরি। এবার আসি কমিক অরিজিনে। থ্যানোসকে মার্ভেল কমিক্সে প্রথম দেখানো হয় 1972 সালের আয়রন ম্যান কমিক্সের 55 ইস্যুতে। থ্যানোসের জন্ম শনি গ্রহের উপগ্রহ টাইটানে, মানে যেরকমটা ঠিক মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সেও দেখানো হয়েছে। কমিকে আমরা জানতে পারি টাইটানে যারা বসবাস করে তারা প্রত্যেকেই ইটার্নাল প্রজাতির। এবার ইটার্নাল কি বা কারা বা কোথা থেকে এলো এটা তো আমরা ইটার্নাল মুভি থেকেই জেনেছি, তাই নতুন করে এখানে আর বর্ণনা করার প্রয়োজন মনে করছি না। এনিওয়ে, জন্মগতভাবে থ্যানোস একজন ইটার্নাল হলেও জেনেটিক্যাল কিছু প্রবলেমের কারণে তার শরীরে ডেভিয়েন্টের জিন চলে আসে, যে কারণেই তার শারীরিক গঠন এবং রূপ বাকিদের থেকে পুরোপুরি আলাদা হয়ে যায়। মানে ইটার্নালদের তো পুরোপুরি আমাদের মানবজাতির মতো দেখতে, কিন্তু থ্যানোস জন্মগতভাবেই সেই দিক থেকে সম্পূর্ণ আলাদা, যে কারণেই জন্মের পরেই তার মা সুসান যখন তাকে প্রথম দেখে তখনই তিনি তার রূপ দেখে ভয় পেয়ে একটি ছুরির মাধ্যমে থ্যানোসকে বাচ্চা অবস্থাতেই হত্যা করতে যায়। কিন্তু তার বাবা এলাস তার মাকে এই কাজ করতে বাধা দেয় এবং থ্যানোসকে তার হাত থেকে বাঁচিয়ে নেয়। পরবর্তীতে থ্যানোস যখন স্কুল পড়ুয়া তখন তার এই রূপই তার সব থেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। আসলে তার এই রূপের কারণেই ওই গ্রহের বাকিরা তাকে কিছুটা আলাদা চোখে দেখত, যে কারণে সে বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করে সে সবার থেকে কেন আলাদা। আর এইরকমভাবে চলতে চলতেই হঠাৎ এসে একদিন অচেনা এক মহিলার দেখা পায়, যারপর ওই মহিলার সাথেই তার বন্ধুত্বপূর্ণ এক সম্পর্ক গড়ে ওঠে।
কারণ থ্যানোস সবার থেকে আলাদা হওয়ার কারণে তার সুখ দুঃখের কথা বলার মতো এই গ্রহে কেউই ছিল না। একমাত্র এই মেয়েই ছিল যার কাছে সে সমস্ত মনের কথা বলতে পারত। এবার একদিন এই মহিলাই তাকে পরামর্শ দেয়, তুমি যে এই গ্রহের বাকিদের থেকে আলাদা এর কারণ এই গ্রহের প্রাণের মধ্যেই লুকিয়ে আছে। যেটা জানার পরেই থ্যানোস ওই গ্রহের বিভিন্ন প্রাণীদের হত্যা করে তাদের উপর রিসার্চ করতে শুরু করে, এটা জানার জন্য যে সে অন্যদের থেকে কেন আলাদা। কিন্তু কোনো সদুত্তর না পাওয়ায় শেষ পর্যন্ত সে তার স্বজাতি ইডানলাসদের হত্যা করে তাদের উপরেই গবেষণা করতে শুরু করে। এমনকি এই হত্যা লীলাই তাকে এমন পর্যায়ে নিয়ে যায় যে সে তার নিজের মাকেও হত্যা করে তার উপর গবেষণা করার জন্য, কারণ সে ভেবেছিল যেহেতু সে তার মায়ের শরীর থেকেই জন্ম নিয়েছে তাই তার এই অদ্ভুত রূপের কারণ হয়তো সে তার মায়ের শরীর থেকেই উদ্ধার করতে পারবে। কিন্তু এরপরও যখন সে ব্যর্থ হয়, এক রাস হতাশা নিয়ে সে তার নিজের গ্রহ ছেড়ে পালিয়ে যায়, যার পর বেশ কিছু টাইম সে মহাকাশ দস্যুদের সঙ্গে যোগ দিয়ে তাদের সঙ্গেই কাজকর্ম করতে শুরু করে এবং একটা টাইমে মহাকাশ দস্যুদের লিডার হয়ে ওঠে। এমনকি একটি মহিলার সঙ্গে বিয়ে করে একটি সন্তানেরও জন্ম দেয়। কিন্তু সে ওই মহিলার কথা কিছুতেই ভুলতে পারে না, যে কারণে সে আবারও টাইটানে ফিরে যায়। আর সৌভাগ্যবশত ওই মহিলার সাথে তার আবারও দেখা হয়। আর আগের মতো থ্যানোস এবারেও ওই মহিলার কথায় মোহিত হয়ে তার কথা মতো নিজের স্ত্রী ও সন্তানকেও হত্যা করে। এরপর ওই মহিলার কথা মতোই সে বিভিন্ন গ্রহ আক্রমণ করে গণহত্যা চালাতে শুরু করে। এমনকি ওই মহিলার প্রতি সে এতটাই আকৃষ্ট হয়ে পড়ে যে তার কথা অনুযায়ী সে নিজের গ্রহের উপর আক্রমণ করে প্রায় সকলকেই হত্যা করে এবং সেখানকার রাজা হিসেবে প্রতিষ্ঠিত হয়, যেখানেই তার নাম হয় দ্য ম্যাড টাইটান। এরপরেও সে ওই মহিলার কথা মতোই ইউনিভার্সের হাফ পপুলেশন মিটিয়ে ফেলার কাজে লেগে পড়ে, যে কারণে সে ইনফিনিটি জেমস জমা করতে শুরু করে, মানে যেটা আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ইনফিনিটি স্টোন হিসেবে দেখেছি। কিন্তু এর পরবর্তীতে থ্যানোস যখন উপলব্ধি করে যে মেয়ের কথা শুনে সে এত কিছু করছে, সেই মেয়েকে সে ছাড়া অন্য কেউই দেখতে পায় না, ফলে তারপরে সে কৌতূহলবশত ওই মহিলার থেকে তার পরিচয় জানার চেষ্টা করে। তখনই ওই মহিলা তাকে জানায় সে হলো মৃত্যুর দেবী, মানে এতদিন সে মৃত্যুর দেবীকেই ভালোবেসে তার মন জয় করার জন্য তার ইচ্ছা মতো এত হত্যা লীলা চালিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো থ্যানোসের এই ভালোবাসা ছিল একতরফা, সে কখনোই মৃত্যুর দেবীর মন জয় করতে পারেনি, মানে থ্যানোসকে ব্যবহার করে মৃত্যুর দেবী তার ইচ্ছা মতো কাজ করিয়ে গেছে শুধু। তো এই ছিল মার্ভেল কমিক্সের থ্যানোসের অরিজিন। কমিকে তাকে বহুবার বহু নামে আখ্যা দেওয়া হয়েছে, যেমন প্রথমত দ্য ম্যাড টাইটান তো আপনারা সকলেই জানেন, এছাড়াও ডায়ন, জেনোসাইডাল ম্যানিয়াক, দ্য অ্যাংরি টাইটান, ক্যাপ্টেন জেনোসাইড, চিনস, ডার্ক লর্ড, অল ফাদার, মাস্টার, মাস্টার লর্ড, ওভার মাস্টার, প্রাইম ইন্টারনাল ইত্যাদি ইত্যাদি। MCU এর কোনো মুভিতেই থ্যানোসের পাওয়ার সেভাবে দেখানো না হলেও কমিক্সে তার পাওয়ার কিন্তু বিশাল লেভেলের। টেলিপ্যাথি থেকে শুরু করে ম্যাটার ম্যানিপুলেশন, টেলিপোর্টেশন, এনার্জি প্রজেকশন, এই সমস্ত কিছুই তার পাওয়ারের মধ্যে রয়েছে। এছাড়াও সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান অ্যাবিলিটি, সুপার হিউম্যান রিফ্লেক্স, সুপার হিউম্যান স্ট্যামিনার সব কিছুই তার মধ্যে আছে। তাই মার্ভেল কমিক্সের অনেক বড় বড় হিরো তার কাছে পরাজিত হয়েছে। কিন্তু ওই যে প্রেম মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তার একটি বড় উদাহরণ আমাদের থ্যানোস। ওকে, তো আজকের ভিডিও এতটাই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর হ্যাঁ, পরবর্তীতে কার অরিজিন ভিডিও আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।